এটা ইয়ামাহা R15 ভার্সন 4 এর জন্য ডিজাইন করা আর 3500 টাকার একটা ক্র্যাশ গার্ডের পরীক্ষা করার জন্য তো আর 5 লাখ টাকার বাইক ভাঙা যায় না তাই না Hello guys, welcome to Bike Lover Bachelor. Welcome to another new video. Today's video is Yamaha R15 version 4 by Yamaha R15M. This model is a crash guard. So, this is the R15 series bike that is a crash guard. It is a random unknown bike that is a crash guard. And this crash guard is a body that is a wide range. It 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 is a wide এখন রিস্কি কোন দিক থেকে ছিল সেটা বলি যে কিটের এই পাশ থেকে বের হয়ে থাকতো লম্বা ক্র্যাশ গার্ড আর যখন আপনি ফুটরেস্টে পাটা রাখতেন তখন আপনার এই যে অংশটা এটা বারবার ক্র্যাশ গার্ডের সাথে বাড়ি খাইতো যখন আপনি ট্রাফিকের মধ্যে এরকম করে পানামাতে যাবেন আর এটাতে দেখেন ছোট একটা ক্র্যাশ গার্ড লাগানো আছে এটাই ইয়ামাহা R15 ভার্সন 4 এর জন্য ডিজাইন করা তো আজকে ভিডিওটা হচ্ছে ক্র্যাশ গার্ডের উপরে তো এখন চলেন এই ক্যামেরা অফ করি মোটর ব্লগিং সেটআপ অন করি এন্ড লেটস রোল So, this is a crash guard. And this is the body that is official Yamaha crash guard R15 version 4 is designed. And the engineer is not good. He has a nut cooler installed. But this is the same thing. When you change the engine, you can change the oil filter. 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 You can change the right. ঢাকার ভেতরেও ভিডিও করতে গেলে আশেপাশে লোকজন জড়ো হয়ে যায় লোকজনের সামনে কথা বলতে পারি না তো একটু সাইড হয়ে দাঁড়াই কারণ এই ক্র্যাশ গার্ডের যে জিনিসটা এটা রাইড করতে করতে বুঝাইলে চলবে না এটা আপনাদেরকে দাঁড়ায় দেখাইতে হবে তো এই ক্র্যাশ গার্ড যে এই ক্র্যাশ গার্ডটা সাইজে খুবই ছোট তো এটা দেখে অনেকে ভাবতে পারেন যে এই ক্র্যাশ গার্ডটা কি কাজ করবে ফয়সাল ভাইয়ের এই বাইকটা মানে যে বাইকটা আমি এখন রাইড করতেছি ও বাই দ্য ওয়ে বাইকটা হচ্ছে ফয়সাল ভাইয়ের আমাদের চাঁদপুর মোটরস এন্ড বাইক কেয়ারের ওনার আর ওনার একটা ইউটিউব চ্যানেল আছে মোটোটেক বিডি তো ওনার চ্যানেলের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন ওনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন আর ওনার বাইকটা এই দুই দিন আগে পড়ে গিয়েছিল দুই দিন আগে না সরি কালকে বিকেলে পড়ে গিয়েছিল ছিল মানে দাঁড়ানো অবস্থায় পড়ে গিয়েছিল আর ওই দাঁড়ানো অবস্থায় পড়ে বাইকের বডিতে কোনো স্ক্র্যাচ লাগে নাই ইভেন এইদিকে কাত হয়ে বাইকটা পড়ার পরে ইন্ডিকেটরও কোনো ঘষা লাগে নাই ক্র্যাশ গার্ডও তেমন কোনো দাগ দেখা যাচ্ছে না আর বডিতে তো নাই তো এটা যেহেতু ইয়ামাহা থেকে ডিজাইন করা মানে অফিশিয়ালি ইয়ামাহা থেকে ডিজাইন করা তো এটা এই বাইকের অনেক মাপঝোপ নিয়ে তৈরি করা এটা নর্মাল যে ক্র্যাশ গার্ডগুলো থাকে যেটা এই যে এদিক দিয়ে লম্বা হয়ে বের হয় ওই সব ক্র্যাশ গার্ডের থেকে অন্যরকম মানে ওই সব ক্র্যাশ গার্ড যে তৈরি করা হয় ওগুলোতে ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা করা হয় না যেটা এটাতে করা হয়েছে মানে ওগুলো থাকে ইউনিভার্সাল যে কোনো বাইকে লাগানোর জন্য যে এরকম লম্বা থাকবে বাইকটা পড়বে তাহলে পড়লে পরে ক্র্যাশ গার্ডের উপরে পড়বে বডির উপরে পড়বে না সব বাইকের জন্য আলাদাভাবে মেজারমেন্ট নিয়ে তৈরি করা হয় না বাট এটা অফিশিয়ালি ইয়ামাহার এবং এটা R15 ভার্সন 4 এর জন্যই তৈরি করা তো এটা তৈরি করার জন্য অনেক মেজারমেন্ট করা হয়েছে আর বাইক পড়ে গেলে সেটাকে প্রোটেক্ট করার জন্য বাইকে ইনবিল্ট অনেক কিছু থাকে যেমন ধরেন এই যে এই ফুটরেস্টের সাথে যে এই লম্বা অংশটুকু দেওয়া হয় তারপরে এই যে হ্যান্ডেলে যে এই গুটলিগুলো দেওয়া হয় এগুলো দেওয়া হয় বাইকটা পড়লে যেন এই সবের উপরে পড়ে আর এই সব মেজারমেন্টের সাথে মিল রেখে এটার মেজারমেন্ট করা হয়েছে যেহেতু এটা অফিশিয়াল ইয়ামাহার তো এটা বাইরে যে লম্বা ক্র্যাশ গার্ডগুলো পাওয়া যায় ওই ক্র্যাশ গার্ডগুলো থেকে বেটার প্রোটেকশন দিতে পারবে আশা করি যেহেতু এটা এই বাইকের জন্য মেজারমেন্ট করেই তৈরি করা তো আশা করা যাচ্ছে যে এটা থেকে ভালো প্রোটেকশন দিবে এখন এইসব জিনিস তো আর টেস্ট করা যায় না ওইভাবে এটা টেস্ট করাতে গেলে বাইকটাকে একবার ক্র্যাশ করাইতে হবে তারপরে দেখতে হবে কোনো কিট ভাঙছে কিনা আর 3500 টাকার একটা ক্র্যাশ গার্ডের পরীক্ষা করার জন্য তো আর 5 লাখ টাকার বাইক ভাঙা যায় না তাই না তো ইয়েস এটার প্রাইস হচ্ছে 3500 টাকা আর এটা আপনারা পাবেন চাঁদপুর মোটরস এন্ড বাইক কেয়ারে আর এটা ইয়ামাহা R15 ভার্সন 4 এর জন্য অন্য কোনো বাইকে লাগানোটা তেমন একটা ভালো হবে না আর তেমন ভালোভাবে ফিটও হবে না কারণ হ্যাঁ পরীক্ষা করে দেখা যায় এইখানে এই যে গ্যাপটা দেওয়া আছে এই গ্যাপটা এই জন্যই দেওয়া আছে যাতে এটা এখানে লাগানো যায় আর এটা কিন্তু কোম্পানি পরে লঞ্চ করে নাই বাইক যখন লঞ্চ করছে বাইক লঞ্চ করার সাথে সাথে এইসব অ্যাক্সেসরিজের ডিজাইনগুলো তারা দিয়ে দিছে আর অ্যাক্সেসরিজ হিসেবে যেগুলো পাওয়া যাবে অফিশিয়ালি ইয়ামাহাতে এটাও বলে দিছে এটার জন্য সিট কভার অফিশিয়ালি ইয়ামাহা থেকে পাওয়া যায় এটা অফিশিয়ালি ইয়ামাহা থেকে পাওয়া যায় এছাড়া আরও কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো অফিশিয়ালি ইয়ামাহা থেকে পাওয়া যায় এটা বাংলাদেশ অফিশিয়ালি বাইকটা আসলে অফিশিয়ালি ওই সব পার্টসও আসবে এখন যেহেতু বাইক আনঅফিশিয়াল আসতেছে তো যারা আনঅফিশিয়াল বাইক কিনতেছে তারা আবার আনঅফিশিয়াল পার্টসও আনাইতেছে আমি সেই মানুষ So that's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Wear helmet, ride safe, and keep watching Bike Lover Bachelor. Thank you.